করোনা সংক্রমণের 114তম দিনে আবারও শনাক্তের সংখ্যা ছাড়ালো 4,000। 14,413 জনের পরীক্ষায় শনাক্ত হয়েছে 4,014 জন, মারা গেছেন 45 জন। নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত কোভিড 19 রোগীর সংখ্যা 1,41,801। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণের 114তম দিনে দ্বিতীয়বারের মতো শনাক্তের সংখ্যা পার করল 4,000। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার 22.50%। নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, নতুন করে 2,053 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 57,780 জন, আর সুস্থতার হার 40.75%। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 4,014 জন এবং 24 ঘন্টায় শনাক্তের হার 22.50%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,783 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। করোনাকালে গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুর সুরক্ষায় দেওয়া হয়েছে নানা পরামর্শ। পরিবারের সদস্যরা যেন সচেষ্ট থাকেন, যেন গর্ভবতী মারা সংক্রমিত না হয়, তারা যেন বাইরে গেলে অবশ্যই মাস্ক পরেন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোন, জনসমাবেশ এড়িয়ে চলেন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে চলেন। মায়ের বুকের দুধে শিশুর করোনা সংক্রমণ হয় না বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মায়ের কাছ থেকে গর্ভস্থ শিশুর আক্রান্ত হওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। তাই নবজাতকের সুরক্ষা